নমস্কার বন্ধুরা, ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন। বন্ধুরা, আজ এই ছোট্ট ভিডিওতে রয়েছে হাইব্রিড ভিএনআর 212 বেগুন চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আধুনিক কৃষিতে উন্নত হাইব্রিড জাতের বেগুন উদ্ভাবনের ফলে সারা বছরই প্রচুর পরিমাণে বেগুন চাষ হয়ে থাকে। বেগুন একটি অর্থকরী সবজি, তাছাড়া বেগুন একটি লাভজনক সবজি চাষ হওয়ায় বর্তমানে আধুনিক কৃষকেরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের বেগুন চাষ করে থাকেন এবং ভালো মুনাফা অর্জন করে থাকেন। সঠিক সময়ে সঠিক জাতের বেগুন চাষ করলে এবং সঠিক পরিচর্যা করলে লোকসানের কোনো ভয় থাকে না। তাই হাইব্রিড ভিএনআর 212 বেগুন চাষ পদ্ধতি এবং তার সঠিক পরিচর্যা পদ্ধতি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চারা তৈরি এবং চারা সংগ্রহ। ভিএনআর 212 একটি জনপ্রিয় বেগুনের জাত, তাই যে কোনো বীজের দোকানে খোঁজ করলে সহজেই এই জাতের বীজ পেয়ে যাবেন। বীজ সংগ্রহ করে ফাল্গুন চৈত্র মাসে বীজতলায় বীজ বপন করবেন। সঠিকভাবে বেগুনের চারা তৈরি পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তাছাড়া আপনার এলাকায় যদি সবজি চারার নার্সারি থাকে, তবে সেখান থেকেও এই বেগুনের চারা সংগ্রহ করে নিতে পারেন। জমি নির্বাচন। সারাদিনব্যাপী সূর্যকিরণ পায় এবং জমিতে যাতে বর্ষার জল দাঁড়াতে না পারে, এরূপ জমি নির্বাচন করতে হবে। দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি বেগুন চাষের জন্য আদর্শ। এছাড়া পলি মাটিতেও এই বেগুন চাষ করা যায়। জমি তৈরি পদ্ধতি। জমির আগাছা পরিষ্কার করে জমি গভীরভাবে চাষ দিয়ে নিতে হবে। চাষের সময় জমিতে নির্দিষ্ট পরিমাণ সার দিতে হবে। কাঠাপ্রতি সারের পরিমাণগুলি হল সরিষার খোল 2 কেজি, এনপিকে সার সুফলা 1 কেজি, হাড়ের গুঁড়ো 1 কেজি এবং অনুখাদ্য 100 গ্রাম। সারগুলি চাষের সময় জমিতে ছড়িয়ে দিতে হবে, যাতে সারগুলি জমির মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। জমিতে চাষ এবং সার দেওয়ার পর 1 সপ্তাহ রেখে দিতে হবে। 1 সপ্তাহ পর জমিতে জলসেচ দিয়ে ভিএনআর 212 জাতের বেগুনের চারা রোপণ করতে হবে। চারা রোপণ পদ্ধতি। জমিতে জলসেচ দেওয়ার পর ভিএনআর 212 জাতের বেগুনের চারা হাত দিয়ে পুঁতে পুঁতে রোপণ করতে হবে। এইভাবে বেগুনের চারা রোপণ করলে পরিশ্রম কম হয় এবং সময়ও কম লাগে। বেগুনের চারা রোপণের জন্য চারার থেকে চারার দূরত্ব রাখতে হবে 2.5 ফুট এবং লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে 3 ফুট। এইরূপ দূরত্বে চারা লাগালে কাঠাপ্রতি চারা লাগে 150 থেকে 170টি এবং নিজেই বীজ থেকে চারা তৈরি করতে চাইলে 1 বিঘা জমির জন্য বীজ লাগবে 180 থেকে 200 গ্রাম। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। চারা রোপণের পর প্রয়োজন অনুযায়ী জমিতে জলসেচ দিতে হবে। চারা রোপণের 20 দিন পর প্রতি চারার চারপাশে 50 গ্রাম করে এনপিকে সার সুফলা প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়ায় কিছুটা মাটি টেনে দিতে হবে। এরপর চারা রোপণের 35 থেকে 40 দিন পর কাঠাপ্রতি 1 কেজি করে এনপিকে সার 10/26/26 প্রয়োগ করতে হবে। প্রতিবার সার প্রয়োগের পর জমিতে জলসেচ দিতে হবে। জমির আগাছা নিয়মিত পরিষ্কার করে দিতে হবে। গাছে ফুল আসার পর থেকে বেগুন জমিতে সার প্রয়োগ না করা উত্তম, কারণ এই সময় সার প্রয়োগ করলে বেগুন গাছের বৃদ্ধি বেশি হয়, যার ফলস্বরূপ ফলন কমে যায়। তবে 3 থেকে 4 বার বেগুন সংগ্রহের পর প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা যেতে পারে। বন্ধুরা, হাইব্রিড ভিএনআর 212 জাতের বেগুন চাষের একটি সুবিধা হল এই জাতের বেগুনে রোগ পোকার আক্রমণ কম হয়। তবে অন্যান্য বেগুনের মতো এই বেগুনেও লেদা পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই লেদা পোকা দমনের জন্য আপনি আপনার নিকটবর্তী কীটনাশকের দোকান থেকে লেদা পোকা দমনের কীটনাশক সংগ্রহ করে নিতে পারেন। ফসল সংগ্রহ। হাইব্রিড ভিএনআর 212 বেগুনের চারা রোপণের 40 থেকে 50 দিন পরেই গাছে ফুল আসতে শুরু করে এবং ফুল আসার 20 থেকে 25 দিন পর থেকেই এই বেগুন সংগ্রহ করা শুরু করা যায়। এই জাতের বেগুন গাছ থেকে একটানা প্রায় 4 থেকে 5 মাস বেগুন সংগ্রহ করা যায়। তাছাড়াও ভিএনআর 212 জাতের বেগুনের ফলন বেশ ভালো। তাই সকল সবজি উৎপাদনকারী বন্ধুদের বলছি, আপনিও হাইব্রিড ভিএনআর 212 জাতের বেগুন চাষ করুন এবং ভালো মুনাফা অর্জন করুন। বন্ধুরা, বেগুন চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।